বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমার আলোচ্য বিষয় বিপ্লবী ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুর জন্ম হয় 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার মোহবনী গ্রামে। খুদ দিয়ে তাকে কেনা হয়েছিল বলে তার নাম হয় ক্ষুদিরাম, এটা শোনা যায়। খুব ছোটবেলায় তিনি তার মা বাবাকে হারান। তখন তিনি তার দিদি অপরূপা দেবীর কাছে মানুষ হন। মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে পড়ার সময় তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন। সেই সময় চলছিল বিভিন্ন স্বদেশি আন্দোলন, এবং সেই আন্দোলনের পক্ষে ছিলেন এই সত্যেন্দ্রনাথ বসু। তিনি ছেলেদের নিয়ে একটি দল গড়ে তুলেছিলেন, এই দলে যোগ দিয়েছিল ক্ষুদিরাম। তারপর থেকে তিনি হয়ে উঠেছিলেন অন্য এক মানুষ। সেখানে তিনি লাঠি খেলা শিখলেন, ব্যায়ামের দ্বারা শরীরকে আরও মজবুত করে তুললেন। তার সংকল্প ছিল মেয়ের সব মানুষকে সত্যিকারের মানুষ করে তোলা। তিনি ছিলেন অত্যন্ত দরদি, মানুষের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। জনগণের সেবা করাই ছিল ক্ষুদিরামের ব্রত। কখনো কাউকে উপবাস দেখলে তিনি তার অন্নের ব্যবস্থা করতে ছুটতেন। প্রাকৃতিক দুর্যোগের ফলে বাড়ি বাড়ি ঘুরে অর্থ জোগাড় করতেন দুর্গত মানুষদের সাহায্য করার জন্য। স্বদেশি আন্দোলনের সময় বিদেশি জিনিস বয়কট চলছে। বিদেশি সমস্ত দ্রব্য বিসর্জনের প্রক্রিয়ার সঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে ক্ষোভ ও আন্দোলন শুরু হয়। সেই সময় 1906 খ্রিস্টাব্দে মেদিনীপুরের মারাঠা কেল্লায় কৃষি শিল্প প্রদর্শনীর মেলা প্রাঙ্গণে সোনার বাংলা নামে বিপ্লবী পুস্তিকা বিলি করতে গিয়ে ক্ষুদিরাম প্রথম রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত হন। সেই সময় তাকে পুলিশ ধরলে পুলিশকে আঘাত করে তিনি পালিয়ে যান। তারপরে একদিন তিনি পুলিশের হাতে ধরা পড়েন। বিপ্লবীদের এই বই কোথায় থেকে বেরিয়েছে তা জানার জন্য পুলিশ তাকে প্রচণ্ড অত্যাচার করেছিল, কিন্তু তিনি একটি কথাও মুখ ফুটে বললেন না। মুখ বুঝে সব অত্যাচার সহ্য করলেন। তখন তার মুখ থেকে কোনো কথা বের করা যাবে না বুঝে সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। এরপর বাংলার বিপ্লবীদের মুখে মুখে তার প্রশংসা শোনা গেল, এবং সে যে অসীম সাহসের পরিচয় দিয়েছে তা সবাই বলল, এবং সেখানে তার বীরত্বের পরিচয় পাওয়া যায়। মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড। এই ইংরেজ শাসক ভারতীয়দের উপর নানাভাবে অত্যাচার করত। বিপ্লবীদের মধ্যে এই অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। মাত্র 12 বছর বয়সে সুশীল সেনকে বিনা অপরাধে নির্মমভাবে প্রহার করার আদেশ দিলে বিপ্লবীরা এই অত্যাচারকে মেনে নিতে পারলেন না। এক গুপ্ত বৈঠকে তারা কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনা করলেন, আর তার ভার দেয়া হলো ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির উপর। হাসি মুখে তারা সেই নির্দেশ মেনে নিলেন। এরপর কিংসফোর্ড বিহারের মজফ্ফরপুরে বদলি হয়ে এলো 1908 খ্রিস্টাব্দে। এই সময় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিও মজফ্ফরপুরে এসে ওঠেন এক ধর্মশালায়। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে কিংসফোর্ডের গতিবিধি লক্ষ্য করা। তারা লক্ষ্য করলেন প্রতিদিন রাতে কিংসফোর্ড 8টা নাগাদ একটি ফিটন গাড়িতে ক্লাব থেকে বাড়ি ফেরেন। তার এই
গতিবিধি লক্ষ্য করে তারা কি করলেন, এই অনুযায়ী পরিকল্পনা ঠিক করলেন। 1908 সালের 30শে এপ্রিল তারা নিঝুম রাতে যে পথে কিংসফোর্ড ফিরতেন সেখানে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকলেন। একটু পরে তারা একটা ফিটন গাড়ি দেখে সেই গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। এতে তারা ভাবলেন যে তারা কিংসফোর্ডকে তাদের পরিকল্পনা মতো হত্যা করেছেন বা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তারা এখানে একটু ভুল করে বসলেন। তারা শুনতে পেলেন পরের দিন যে তারা যে গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছিলেন সেখানে কিংসফোর্ড ছিল না, ছিলেন ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও মেয়ে। তারা ও আঘাত পেয়েছিলেন প্রচণ্ড এবং সেই আঘাতে তারা দুজন মারা যান। এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে সবাই, বিশেষত পুলিশ বুঝতে পারে যে এটা বিপ্লবীদের কাজ, তাই তারা সব জায়গায় কড়া পাহারা দিতে লাগলেন। শেষ পর্যন্ত তারা সন্দেহ বশে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে ধরলেন এবং তা ধরা পড়ার আগেই প্রফুল্ল আত্মহত্যা করলেন আর ক্ষুদিরাম তা করতে না পেরে পুলিশের হাতে ধরা পড়লেন। বিচারে ক্ষুদিরাম দোষী সাব্যস্ত হলেন এবং মাত্র 18 বছর বয়সে তার ফাঁসির হুকুম হয়। 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট তাকে ফাঁসি দেয়া হয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক ও ভয়ডরহীন। তিনি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, কারণ দেশকে এত ভালোবাসতেন যে দেশের স্বাধীনতা আনার জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন। সবশেষে আমরা বলতে পারি তার এই আত্মদান বাঙালি তথা ভারতীয়রা কোনো দিন ভুলতে পারেনি এবং ভুলবেও না। চিরকাল তিনি আমাদের কাছে উজ্জ্বল হয়ে আছেন তার কর্মকাণ্ডের দ্বারা। স্বাধীনতার বেদিতে তার জীবন উৎসর্গ আজও তারার মতো জ্বলজ্বল করছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব।